तरंगो टीवी सत्येर पक्षे बलिष्ठ आवाज। नेशाग्रस्त अवस्थाय रोगाक्रांत एक देड़ बछरेर बयसेर शिशुके इंजेक्शन दिए बिपाके बड़खोला हासपाताले चिकित्सक सुजित कुमार सिंह। इंजेक्शन देवार पर शिशुटिर अवस्था बेहाल हये पड़े बोले अभियोग। अवस्था बेगतिक देखे संगे संगे शिशुटिर आत्मीयस्वजनरा शिशुटिके शिलचर मेडिकल हासपाताले निये जान। জানা গেছে বড়খলা উজান গ্রামের তৈমুজ্জুদ্দিন বড়লস্করের দেড় বছরের শিশু তুফাইল আহমেদ অসুস্থ হলে গত ২৪ অক্টোবর শিশুটিকে তার পরিবারের লোকেরা বড়খলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আর এতে চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য বর্তমানে শিশুটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিশুটির পরিবারের লোকেদের অভিযোগ, চিকিৎসক সুজিত কুমার সিং নেশাগ্রস্ত অবস্থায় ইনজেকশন দিয়ে শিশুটির অবস্থা বেহাল করে দিয়েছেন। সকাল থেকে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে তো মোটামুটি একটা ওষুধ খাওয়াইছি, বড় আসলো। এরপরে এটা মানে বিকাল ৩টা সময় হঠাৎ আমার খুলে আসলো। ওই সময় মানে বাচ্চাটা মানে খাপিয়া মানে হঠাৎ খাপিয়া মানে কি শিকাইয়া মানে কী হয়েছে মুখে দেখে না শুয়েছে। ওই সময় লগে সঙ্গে সঙ্গে হসপিটাল বাবা হসপিটাল মিশলাম। হসপিটাল নেওয়ার পরে তো কয়লা গিয়া প্রথমে খেয়েও নাই। এরপরে যাই হোক মুমিনুল হক স্যার আসলা, তাই খুব সুন্দরভাবে আমরা ইয়ে করছই মানে একটা ইঞ্জেকশন মারছই। এরপরে মানে এরপরে আর কিছু মানে লোকাল পাবলিক যারা আসলা, লোকাল আরও মেয়েলুক আসলা, তারা মানে এটার ফানি দ্বারা দিয়েছে, দ্বারা দিয়ে খুব মোটামুটি একটা সুস্থ গিয়েছে। এরপরে মানে কী সিং কিছু কিতা ম্যানেজার সিং কিতা নাম তান তান ডাক্তার সাহেব কোন সুজিত কুমার সিং তাই নেই মানে এটা মানে আমরা মানে হয় নাই এটা আমার বড়খলা হসপিটাল মানে এই নানা টাইম ডিউটি হয়ে যায় হেন স্যার ফেলা গিয়া যাওয়ার পরে টাইম করে উল্টা পাল্টা মানে তিন টাইম দিয়ে বাচ্চারে ছোটো বাচ্চা আর ট্যাবলেট চিন্তা নেশা অবস্থা বাচ্চারা পায়খানা আসতে হবে তিন টাইম ওই সময় অবস্থা খুব শোচনীয় বাচ্চা। চেয়ার পরে ঘন্টা কুটা করি আমরা সব বাচ্চার যায় যায় অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করে। ওই সময় আমরা স্যারের হইলাম, স্যার আপনার আমরা কিতা করতা বাচ্চা মারতা না লগ লই যায় টাইম করি না এটা আমার ডিউটি, আমি তোমরা কিতা আবার ফের আমরা আমি আমি এটা জানি আমি কিতা কম করি বাদে লোকাল পাবলিক সব জমলা ব্যবহার করে বিহান জম সব জমছেন জমার পরে তারা জিও করলা যে স্যার কিতা আপনার আপনি কিতা হতা তারা ছেড়ে মারতাম না কিতা হতা না মরতখন বাচ্চা। এরপরে নেশা অবস্থা এরপরে বললে আমি যে গিয়া হ্যাঁ তোমরা যেদা করো। এরপরে পাঁচ সাপ মানে ধরলো আপনি অতি সত্যন ব্যবহার করুন মেডিকেল, হ্যাঁ নাকি বাচ্চা মারা লাগবো তান কিতা জোরে জবস্তি করি তান ব্যবহার করছেন মেডিকেল তখন বাচ্চার অবস্থা হ্যাঁ মেডিকেল করছেন ১০৮ আনিয়া বাচ্চার অবস্থা এখন বর্তমানে বাচ্চার অবস্থা মোটামুটি আছে সবে পুরা মতে সেন্স আইছে তবে ডিউটি রিপোর্ট তরঙ্গ টিভি।